আসলেই ক্যারেক্টারটা যখন ভিকি ভাই আমাকে ব্রিফ করছিল, উনি ব্রিফ করছিল যে ক্যারেক্টারটা আসলে একজন সাইকোলজির প্রফেসর। তো বরাবরই আমরা জানি মিসির আলী একজন সাইকোলজির প্রফেসর, মিসির আলী সবার পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। সো উনাকে অনেকভাবে অনেক আর্টিস্ট অনেকভাবে পোর্ট্রে করেছে, কিন্তু যদিও ডিরেক্টলি না, ক্যারেক্টারটার নাম হচ্ছে হুমায়ুন। অ্যান্ড সে আসলে সব সাইকোলজিক্যাল বিষয় নিয়ে স্টাডি করার তার একটা পার্সোনাল রিজন আছে। অ্যান্ড সেই পার্সোনাল রিজনটা আসলে এখন আমি বলতে পারছি না, যেহেতু অনেক মিস্ট্রি আনসলভ করতে হবে আপনাদেরকে, পর্বগুলো দেখতে দেখতে আসলে একটার পর একটা মিস্ট্রি খুলে যাবে, অ্যান্ড তখন জানতে পারবেন। সো এটা এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার অনেক স্টাডি করতে হয়েছে, যে এই যে 1969 জোনস টাউন, হ্যাঁ 79। তো হ্যাঁ, আমি খুব বাজে স্টুডেন্ট, আমি তখন অনেক পড়ালেখা করেছিলাম, এখন সব ভুলে গেছি, বিকজ উই আর টকিং অ্যাবাউট October 2021, দিস ইজ October 2024, এক্স্যাক্টলি 3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। একরকমভাবে পারিন যেটা বললো যে এটা প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে, একরকমভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না, ওয়েব সিরিজের জন্য করছি, এইভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সো 2021 সালে তসিফ মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি কাজটা দেখবেন। আর সিন্স এত বড় একজন নির্মাতা বানিয়েছে এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন, এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে, আই ক্যান গ্যারান্টি ইউ দিস।